রূপর আংটি পরার নখানা চমৎকারী উপকারিতা যেই উপকারিতার কথা জানলে আপনি চমকে উঠবেন বন্ধুরা এই কথা শুনেই আপনারা হয়তো অনেকেই ভিডিও স্কিপ করতে চাইবেন কিন্তু স্কিপ করবেন না কারণ আপনারা অনেকেই রূপর আংটি পরেছেন পরে ফায়দা বা উপকারিতা পাননি উপকারিতা না পাওয়ারও কারণ আছে বন্ধুরা আজকের ভিডিওতে আমি আপনাদের রূপর আংটি পরার নখানি চমৎকারী উপকারিতা শেয়ার করব তার সাথে সাথে আমি আপনাদের সাথে শেয়ার করব যে রূপোর আংটিকে আপনি যদি শোধন করে পড়তে পারেন তাকে যদি পিওরিফাই করে পড়তে পারেন তাকে যদি চার্জ করে পড়তে পারেন তাহলে কিন্তু সেটা অ্যাক্টিভ হয়ে অ্যাক্টিভভাবে কাজ করতে শুরু করে এবং নখানা শক্তিশালী উপকারিতা নখানা চমৎকারী উপকারিতা আপনার জীবনে দিতে থাকবে তো বন্ধুরা যারা রূপোর আংটি পরে কোনো রকমের রেজাল্ট পাননি তারা অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আর যারা রূপোর আংটি পরে তার কী উপকারিতা আছে সেটা জানতে চান বা রূপোরাং পড়তে চান তারাও ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন এক মুহূর্ত স্কিপ করবেন না কারণ বন্ধুরা আজকের ভিডিওতে যে জানকারি বা যে তথ্য আমি আপনাদের সাথে শেয়ার করবো লাখ কোটি টাকা খরচা করলেও এই জানকারি কিন্তু আপনি কোথাও পাবেন না তাই ভিডিওটি এক মুহূর্ত স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন আপনারা অনেকেই রূপর গয়না রূপর আংটি রূপর অলঙ্কার পরেন কিন্তু নিরানব্বই পার্সেন্ট লোক কিন্তু জানেন না যে রূপর আংটিকে কিভাবে শোধন করতে হয় আর যার জন্যই কিন্তু রূপোর আংটি রূপোর গয়না বা রূপোর যে কোনো অলঙ্কার কাজ করে না যেমন করে মৃত মানুষের শরীরে কোনো রকম কার্য করার ক্ষমতা থাকে না মৃত মানুষ যেমন প্রাণহীন হয় কোনো রকম কাজ করে না নড়াচড়া পর্যন্ত করতে পারে না ঠিক তেমনি করে কোনো অলঙ্কার বা কোনো গহনা বিশেষ করে রূপোর গহনাকে আপনি যদি শোধন না করেন পিউরিফাই না করেন আপনি কেজি কেজি গহনা পড়লেও সেটা কিন্তু আপনার জীবনে কোনো রকমের কাজ করবে না আর আপোনাৰ যাৰা ৰূপৰ গহনা ব্যৱহাৰ কৰ জীৱনে কোন ৰকমে ৰেজাল্ট পানী তাদের এই কারণেই অর্থাৎ শোধন না করার কারণেই কিন্তু কোনো রকমের রেজাল্ট আসে না তো আজকের ভিডিওতে রূপর গহনা রূপর অলঙ্কার পরার আমি নখানা শক্তিশালী চমৎকারী উপকারিতার কথা শেয়ার করব আর তারপরে আমি আপনাদের সাথে শেয়ার করব রূপর গহনাকে শোধন করার সহজ এবং শক্তিশালী পদ্ধতি যেই পদ্ধতি আপনি যদি শোধন করে পড়তে পারেন তাহলে ডেফিনেটলি আপনার জীবনে রূপর গহনা কাজ করবেই করবেই প্রচলিত আছে যে চান্দি বা রূপ ভগবান শঙ্করের চোখের জল থেকে উৎপন্ন হয়েছিল আবার অনেকে এটাও মনে করেন যে চাঁদি বা যে চাঁদি বা সেটা মাতা থেকে উৎপন্ন হয়েছে যারা যারা রূপর গহনা পড়তে চাইছেন যারা যারা মাতা পার্বতী বাবা ভোলেনাথের কৃপা পেতে চাইছেন তারা সম্পূর্ণ শ্রদ্ধার সাথে আন্তরিকতার সাথে জয় মা পার্বতী জয় বাবা ভোলেনাথ অবশ্যই ভিডিও কমেন্ট বক্সে কমেন্ট করে জানান যখনই আপনি রূপোর কোনো আংটি রূপোর কোনো গহনা বা রূপোর কোনো অলঙ্কার আপনি ধারণ করছেন সাথে সাথে আপনি কিন্তু মাতা পার্বতী এবং ভোলে বাবা তথা শঙ্করের আশীর্বাদ স্বরূপ আপনি কিন্তু সেই জিনিসটাকে সেই রত্নকে আপনি ধারণ করছেন সুতরাং এই রূপ ধারণ করার কিন্তু পরেই আপনার শরীরে বিভিন্ন ধরনের চমৎকার আপনার জীবনে বিভিন্ন ধরনের চমৎকার ঘটতে শুরু করবে সেটাকে যদি আপনি সঠিকভাবে শোধন করে গ্রহণ করতে পারেন ইয়ে বন্ধুরা শোধন করাটা প্রচন্ড জরুরি প্রচণ্ড দরকারি কারণ শোধন যতক্ষণ না আপনি করছেন সেটাকে পিউরিফাই বা চার্জ যতক্ষণ না করছেন ততক্ষণ কিন্তু সেটা কাজ করবে না যেমন একটা ব্যাটারি আপনি যতক্ষণ না চার্জ দিচ্ছেন ব্যাটারিটা কোনো রকমের কাজ করবে না ঠিক তেমনভাবে আপনি রূপোর গহনাকে যতক্ষণ চার্জ করছেন যতক্ষণ পিউরিফাই করছেন যতক্ষণ না শোধন করছেন ততক্ষণ কিন্তু সেটা আপনার জীবনে কোনো কাজই করবে না আসুন এবার আমরা স্টেপ বাই জেনে নিই যে চান্দি বা রূপর গহনা ধারণ করার চমৎকার বা মিরাকেল ফায়দা বা উপকারিতা বন্ধুরা এমনিতে চান্দি বা রূপর গহনা ধারণ করার মেরোকেল মরাকেল উপকারিতা আছে বিশেষ করে আপনারা চেষ্টা করবেন যারা মহিলা আছেন তারা শরীরের অর্থাৎ কোমরের নিচের অংশে চান্দি বা রূপর গহনা ধারণ করতে করার আর যারা ছেলেরা আছেন তারা শোধন করে শরীরের যে কোনো অঙ্গে বা যে কোনো অংশে রূপর গহনা ধারণ করতে পারেন আংটি হিসাবে পড়তে পারেন গলার হার হিসাবে পড়তে পারেন তবে শোধন করাটা কিন্তু অবশ্যই জরুরি শোধন না করে শোধন না করে কিন্তু আপনারা কোনো মতেই রূপর গহনা শরীরের ওপরে অংশে পড়বেন না ছেবা বা মেয়ে শরীরের যে কোনো যে কোনো অংশে রূপর গহনা পড়তে পারবেন যখন সেটাকে আপনি একবার শোধন করে নেবেন আসুন এবার রূপর গহনা ধারণ করার বা রূপো ধারণ করার ফায়দাগুলো এক এক করে আমরা জেনে নিই এক নম্বর চমৎকার উপকারিতা হলো মনের চঞ্চলতা দূর করে যাদের মন প্রচণ্ড চঞ্চল বাঁদরের মতো মন সব সময় ছটফট করে একটা কাজে স্থির হয় না একটা কাজ করতে করতে সেই কাজটা অর্ধ সমাপ্ত করে রেখে দিয়ে অন্য আর একটা কাজ ধরে ফেলেন আবার সেটাও সম্পূর্ণভাবে কমপ্লিট না করে আবার অন্য কাজ করেন অর্থাৎ কোনো কাজে সঠিকভাবে মন বসাতে পারে না একবার এই কাজ একবার ওই কাজ একবার সেই কাজ এইভাবে বিভিন্ন কাজ করতে থাকেন যার ফলে দেখা যায় সেই মানুষটার জীবনে কোনো কাজেই সফল হয় না তো যাদের মন প্রচন্ড চঞ্চল কোনো কাজে মন বসাতে চায় না মন সবসময় বিক্ষিপ্ত হয়ে থাকে মন সবসময় ছটফট করে বিভিন্ন কাজ করতে চায় কোনো জায়গায় স্থির থাকতে চায় না তারা অবশ্যই রূপর গহনা ধারণ করুন বন্ধুরা রূপর গহনা রূপর অলঙ্কার রূপর আংটি যে কোনো রূপে আপনারা যদি শোধন করে ধারণ করতে পারেন তো আপনাদের মনের যে চঞ্চলতা আছে সেটা কিন্তু ধীরে 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 কন্ট্রোল হতে থাকবে কারণ রূপও কিন্তু চন্দ্রের এবং বুধের প্রতীক অর্থাৎ রূপ যদি আপনি পড়েন গহনা যদি ধারণ করেন আপনার চন্দ্র কিন্তু হবে আপনার জন্ম ছকে চন্দ্র আপনার মনের চলে আসবে বুধ কিন্তু হবে বুধ পাওয়ারফুল হওয়া মানে আপনার জীবনে ব্যবসা বুদ্ধি বিকাশ এই সমস্ত দিকে আপনার কিন্তু ধীরে ধীরে ইম্প্রুভমেন্ট হতে শুরু করবে বন্ধুরা যারা চঞ্চলতা দূর করার জন্য রূপর গহনা পড়তে চাইছেন তারা সোমবার দিন সকাল দশটার আগে সোমবার দিন সকাল দশটার আগে আপনারা রবিবার দিন রূপর গহনাটাকে শোধন করে রাখতে পারেন নিয়ে স্নান টান করে শুদ্ধ বস্ত্র পরিধান করে সোমবার দিন সকাল দশটার আগে মাতা পার্বতী এবং শিবের চরণে রূপর আংটি ছুঁয়ে আপনি ধারণ করুন দেখবেন আপনার মনের যে চঞ্চলতা আছে সমস্ত কিছু কিন্তু কন্ট্রোল হতে শুরু করবে দ্বিতীয় যে উপকারিতা সেটা হলো রাগকে শান্ত করে অনেকে হয় কি প্রচন্ড হট টেম্পার হয় ছোট ছোট কাজে প্রচণ্ড রেগে যায় তো রাগের জন্য দেখা যায় তার জীবনে কিন্তু অনেকাংশে অনেক সফলতার পথে বাধা আসতে পারে অনেক সফলতার পথে বিভিন্ন ধরনের প্রবলেম ক্রিয়েট হতে পারে অনেক কাজ হতে গিয়ে ভেসতে যায় তো যারা রাগকে কন্ট্রোল করতে চাইছেন যারা রাগের ওপরে একটা নিয়ন্ত্রণ আনতে চাইছেন তারা অবশ্যই সোমবার দিন সকাল দশটার আগে রূপ ও শোধন করে ধারণ করুন সোমবার দিন ধারণ করলে রবিবার দিন শোধন করে নেবেন নিয়ে ধারণ করবেন ধারণ করার নিয়ম একই ধারণ করার আগে মাতা পার্বতী শিবের চরণে ওই আঙ্গুঠি বা গহনা আপনি আপনি আপনার মনোবাঞ্ছা জানিয়ে ধারণ করুন দেখবেন আপনার যে রাগ আছে মাতা পার্বতী এবং ভোলে বাবার আশীর্বাদে সেটা কিন্তু কন্ট্রোল থাকবে এবং আপনার জীবনে আপনি ধীরে ধীরে চরম সফলতা লাভ করতে পারবেন তিন নম্বর উপকারিতা চন্দ্র বলবান হতে থাকে বন্ধুরা রূপর আংটি বা রূপর গহনা যখনই আপনি ধারণ করছেন চন্দ্র বলবান হতে থাকে আর চন্দ্রের পুত্র হচ্ছে বুধ তার ফলে কিন্তু বুধ বলবান হতে থাকে তাহলে চন্দ্র বুধ দুটো আপনার গ্রহ বা জন্ম ছকে আপনার জন্মছকে ছকে বলবান হচ্ছে তার ফলে হবে কি আপনার মন শান্ত থাকছে বুদ্ধির ওপর নিয়ন্ত্রণ থাকছে বিজনেসে ইম্প্রুভমেন্ট করতে পারবেন চাকরি বাকরি সমস্ত ক্ষেত্রে কিন্তু আপনি সফলতা পাবেন মানিটারি ইম্প্রুভমেন্টের বিভিন্ন রাস্তা আপনার সামনে কিন্তু খুলে যেতে থাকবে রূপোর গহনাকে আপনি যদি ধারণ করেন আচ্ছা এই আপনি যদি চন্দ্র এবং বুধকে শক্তিশালী সকাল রূপোর গহনা বা রূপর আংটি ধারণ করবেন একই নিয়ম মাতা পার্বতী ভোলে বাবার চরণে রূপর আংটি রেখে আপনি আপনার মনের প্রার্থনা জানিয়ে ধারণ করুন চার নম্বর উপকারিতা যারা ব্যবসায় চরম উন্নতি চান যারা ব্যবসা বাণিজ্যতে প্রচণ্ড ইনকাম আর্ন করতে চান তারা রূপর আংটির সাথে ওপালকে বানিয়ে নিন অর্থাৎ ওপাল যে স্টোন ওই স্টোন দিয়ে রূপর আংটি বানিয়ে নিন নিয়ে ওটাকে আপনি বুধবার দিন ধারণ করুন সকাল দশটার আগে শোধন করে ধারণ করুন বন্ধুরা চারিদিক থেকে এত বেশি অর্থ আপনার ইনকাম হতে শুরু করবে আপনি নিজেই অবাক হয়ে যাবেন চারিদিক থেকে মানিটারি ইম্প্রুভমেন্ট হতে শুরু করবে চাকরি বাকরি ব্যবসা বাণিজ্য সমস্ত দিক থেকে কিন্তু ইম্প্রুভমেন্ট আসতে শুরু করবে পাঁচ নম্বর রূপকারিতা রূপরাংটি বা রূপর গহনা ধারণ করলে বাবা ভোলেনাথ এবং মাতা পার্বতীর কৃপা পান কারণ চলিত আছে যে রূপ কিন্তু বাবা ভোলেনাথের অশ্রু থেকে উৎপন্ন হয়েছে আবার কেউ কেউ মনে করেন মাতা পার্বতীর রজ থেকে উৎপন্ন হয়েছে তাই আপনি যদি রূপর গহনা বা রূপ ধারণ করেন তাহলে মাতা পার্বতী এবং ভোলে বাবার আশীর্বাদ কিন্তু সদা সর্বদা আপনাকে রক্ষা করবে ক নম্বর উপকারিতা দুর্লভ কার্যও সুলভ হয়ে যাবে অর্থাৎ এমন অনেক দুঃসাহসিক কাজ আছে যেগুলো আপনি করবেন আপনি আপনার মনের মধ্যে এত সাহস এসে যাবে এত বীরতা এসে যাবে অসম্ভব কাজও কিন্তু আপনি করতে পারবেন সাত নম্বর উপকারিতা রূপর গহনা ধারণ করলে দৈব কার্য সিদ্ধ হয় যারা দেবতা দেবীর ধ্যান করেন যারা জব তপ মন্ত্র পাঠ করেন যারা এনার্জি সায়েন্স নিয়ে কাজ করেন তাদের কিন্তু এই সমস্ত ব্যাপারে খুব তাড়াতাড়ি সিদ্ধি প্রাপ্ত হয় তাদের চক্রগুলো জাগরিত হয় এবং ঈশ্বরের সাথে ঈশ্বরকে তারা ফিল করতে পারেন ঈশ্বরের এনার্জির সাথে কানেক্টেড হতে পারে শুধু তাই নয় ঈশ্বরীয় শক্তি নিয়ে তারা বিভিন্ন মানুষের কল্যাণও করতে পারেন আট নম্বর উপকারিতা যাদের উচ্চ রক্তচাপ আছে সেটা কন্ট্রোল করতে সাহায্য করেন রোগ অজানা গুপ্ত রোগ থেকে বেরিয়ে আসতে সাহায্য করে রূপর গহনা যদি ধারণ করেন কারণ রূপর মধ্যে মাথা পার্বতী এবং বাবা ভোলে বাবার আশীর্বাদ থাকে কিন্তু কথা একটাই আপনাকে সঠিক প্রক্রিয়ার দ্বারা শোধন করে রূপর গহনাকে ধারণ করতে হবে উপকারিতা আপনার মুখের মধ্যে আপনার শরীরের মধ্যে গ্লেজ বাড়িয়ে তুলতে সাহায্য করে যাদের স্কিনের প্রবলেম আছে স্কিন জাতীয় প্রবলেমকে আস্তে আস্তে নাশ করতে সাহায্য করে রূপর গহনা ধারণ করলে এছাড়াও রূপর গহনা যারা ধারণ করে তাদের শরীরের মধ্যে একটা আলাদা গ্লেজ তৈরি হয় মানুষ আপনার প্রতি অ্যাট্রাক্ট হতে থাকে মানুষ আপনার প্রতি সম্মোহিত হতে থাকে যার ফলে ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি যা কিছু ক্ষেত্রে আপনি থাকেন না কেন সেখানেই কিন্তু আস্তে আস্তে কিন্তু সফলতা আসতে শুরু করে বন্ধুরা আমরা জেনে রূপোর গহনা পরার নখানা চমৎকারী ফায়দা এবার আমরা জেনে নেব যে কিভাবে আপনি শোধন করবেন কারণ শোধন যদি না করে আপনি রূপোর গহনা ধারণ করেন সেটা প্রাণহীনের মতো থাকবে কোনো কাজই হবে না যেটা আপনারা রূপোর গহনা ধারণ করে কোনো কাজ পাননি তার কারণ একটাই আপনারা শোধন করেননি আর এই শোধন প্রক্রিয়াটা আপনাকে মাসে একবার করে করতে হবে ইয়েস বন্ধুরা কারণ আপনি যেমন ব্যাটারিকে চার্জ দিলে সেই চার্জটা নির্দিষ্ট টাইমে খতম হয়ে যায় ঠিক তেমনি আপনি যখন কোনো জিনিসকে পিউরিফাই করছেন সেটাও কিন্তু আবার অশুদ্ধ হতে থাকে আপনার শরীরের অরা দ্বারা আবাহণ দ্বারা চার্জ করতে হবে তো চার্জ করার নিয়ম আমি বলছি নিয়মগুলো লিখে নিন প্রচণ্ড তো চার্জ করার জন্য যেদিন আপনি রূপোর গহনা ধারণ করবেন তার আগের দিন আপনাকে বেলপাতা রস যে বেলপাতা পাওয়া যায় যে বেলপাতা দিয়ে শিবের পুজো হয় সেই বেলপাতা থেতো করে তার রস তৈরি করবেন করে সেই বেলপাতা রসে চব্বিশ ঘন্টা ডুবিয়ে রাখবেন রূপর গহনা বা উপর আংটি বা যা কিছু আপনি চব্বিশ ঘন্টা ডুবিয়ে রাখার পরে সেটাকে ভালো করে ধুয়ে মাতা পার্বতী এবং ভোলে বাবার চরণ স্পর্শ করে মাতা পার্বতী ভোলে বাবার উদ্দেশ্যে আপনি আপনার যে মনোবাঞ্ছা আছে সেটা জানিয়ে ধারণ করুন দেখবেন খুব তাড়াতাড়ি আপনার সমস্ত স্বপ্ন সফল হবে দু নম্বর শোধনের পদ্ধতি হচ্ছে দুধ বন্ধুরা গরুর যে কাঁচা দুধ আছে খাঁটি আপনাদের আশেপাশে যে গরু আছে সেই গরুর দুধ আপনি যদি খাঁটি দুধ পান সেই দুধে চব্বিশ ঘন্টা ডুবিয়ে রাখুন যেদিন ধারণ করবেন তার আগে থেকে চব্বিশ ঘন্টা ডুবিয়ে রাখুন চব্বিশ ঘন্টা পরে ওটাকে ধুয়ে নিয়ে গঙ্গা জলে ধুয়ে মাতা পার্বতী ভোলে বাবা চরণে আপনি ওটাকে ঠেকিয়ে আশীর্বাদ গ্রহণ করে বা আপনার মনের প্রার্থনা জানিয়ে ধারণ করুন তিন নম্বর পদ্ধতি গঙ্গা জলে ডুবিয়ে রাখতে পারেন আপনি একইভাবে চব্বিশ ঘন্টা পিওর গঙ্গা জলে আপনি ওটাকে ডুবিয়ে রাখতে পারেন রাখার পরে ওটাকে আপনি গঙ্গা জল দিয়ে ভালো করে ধুয়ে ধারণ করুন মাতা পার্বতী ভোলে বাবা চরণে ছুঁয়ে চার নম্বর যে পদ্ধতি বলবো প্রচন্ড শক্তিশালী পদ্ধতি পঞ্চাম্বরীতে আপনি ডুবে রেখে ধারণ করুন অর্থাৎ দুধ দই ঘি মধু গঙ্গা জল দুধ দই ঘি মধু গঙ্গা জল এই পাঁচ অমৃত একসাথে মিশ্রিত করে ওর মধ্যে চব্বিশ ঘন্টা ডুবিয়ে রেখে আপনি ওটাকে ভালো করে গঙ্গা জল দিয়ে ধুয়ে মাথা পার্বতী ভোলে বাবার চরণে ছুঁইয়ে আপনার মনোবাঞ্ছা জানিয়ে ধারণ করুন খুব তাড়াতাড়ি আপনার সমস্ত মনোবাঞ্ছা পূর্ণ হবে এই ভিডিওতে আমরা জেনে নিলাম যে রূপোর আংটি ধারণ কিভাবে করবেন এবং ধারণ করার কী ফলাফল তো অবশ্যই আপনারা রূপোর আংটি ধারণ করুন তো ভিডিওটা কেমন লাগলো ভিডিও কমেন্ট বক্সে কমেন্ট করে জানান তো আজকের মতো আমি আপনাদের থেকে বিদায় নিচ্ছি কালো বা নতুন কোনো ভিডিও নিয়ে আমি অবশ্যই আপনাদের সামনে উপস্থিত হব আমি আপনাদের চিরবন্ধু পরস্পর শক্তিশালী এনার্জি হিলিং টিচার নমস্কার